তাদের বলা হয় আটলাসের সিংহ। বিশ্বকাপে মরক্কো খেলছেও সিংহের মতো হুঙ্কার ছেড়ে। তাদের থাবায় কুপকাত হয়েছে বিশ্ব ফুটবলের পরাক্রমশালী দুই দল। গ্রুপ পর্বে বেলজিয়ামের সোনালী প্রজন্মের শিবিরে নামিয়েছিল শ্মশানের নিস্তব্ধতা। আর শেষ ষোলোয় বাড়ির পথ দেখিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে। মরক্কো যদি সিংহ হয়, তবে তাদের গোলপোস্টের নিচে দাঁড়িয়েছিলেন খোদ আটলাস পর্বত। বলছি বুনু ইয়াসিনের কথা। 100 পেনাল্টি শট অনুশীলন করে শেষ ষোলোর লড়াইয়ে নামা স্পেন বুনু নামের সেই পর্বতকে ভাঙ্গা তো দূরের কথা, গায়ে একটি আঁচড়ও ফেলতে পারেনি, যা মরক্কোকে 2010 সালে ঘানার পর দ্বিতীয় দেশ শেষ ষোলোর গণ্ডি পার হওয়ার সুযোগ করে দিয়েছে। স্পেনের খেলোয়াড়রা যখনই পেনাল্টি নিতে গিয়েছে, দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে পোস্ট আগলে দাঁড়িয়েছিলেন এই গোলরক্ষক। পাহাড়ের মতো দাঁড়িয়ে আড়াল করে রেখেছিলেন পোস্ট, তবে পাহাড়ের মতো একেবারে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন না। প্রতিপক্ষ খেলোয়াড়েরা যখনই পেনাল্টি নিতে এসেছেন, পোস্টের সামনে এপাশ ওপাশ কোমর দুলিয়ে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এই গোলরক্ষক। ফলে স্পেনের তিনজন শট নিতে এসে একজনও গোল করতে পারেননি। তিনটি শট আটকে দিয়ে ইতিহাসের পাতাতেও নিজের নাম লিখিয়েছেন বুনো। বিশ্বের মাত্র চতুর্থ গোলকিপার হিসাবে তিনটি পেনাল্টি ঠেকিয়েছেন তিনি। এবছর ঠেকিয়েছেন 10টির মধ্যে 5টি। শুধু পেনাল্টি শুট আউটেই নয়, পুরো ম্যাচেই বুনো অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। অন্তত দুটি নিশ্চিত গোলের হাত থেকে দলকে বাঁচিয়েছেন। অবশ্য স্পেনের এই দলটিকে বুনোর হাড়ে হাড়ে চেনার কথা, এর পেছনেও কাহিনী আছে, সেসব নিয়ে আলোচনা করব ভিডিওর পরবর্তী অংশে। তার আগে চলুন জেনে নেই স্পেনকে রুখে দেওয়া কে এই মরক্কোর গোলরক্ষক। 1991 সালে কানাডায় জন্মগ্রহণ করেন 6'5" উচ্চতার বুনো। অল্প বয়সে নিজ জন্মভূমি ছেড়ে আফ্রিকার দেশটিতে পাড়ি জমায় তার পরিবার। 8 বছর বয়সে মরক্কোর ওয়াদাদ অ্যাথলেটিক ক্লাবের হয়ে খেলা শুরু করেন তিনি। সেখানে 19 বছর বয়স পর্যন্ত খেলেন এই যুবক। ক্লাবের সিনিয়র দলের হয়ে 11টি ম্যাচ খেলার সুযোগ পান। এই গোলরক্ষকের সামনে কানাডার হয়ে খেলার সুযোগ থাকা সত্ত্বেও তিনি মরক্কোকে বেছে নেন। 2013 সাল থেকে আফ্রিকার দেশটির হয়ে খেলা শুরু করেন তিনি। সব কিছুকে ছাপিয়ে 21 বছর বয়সে বদলে যায় তার ভাগ্য। প্রতিবেশী দেশের স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের দ্বিতীয় সারির দলে সুযোগ পান তিনি। মূলত এখান থেকে স্পেনের খেলোয়াড়দের ভালোমতো চিনতে শুরু করেছেন বুনো। এর আগে 2012 সালে তুলন টুর্নামেন্টে মরক্কো অনূর্ধ্ব 20 দলের হয়ে খেলেছেন বুনো। তিনি 2012 গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ঘোষিত মরক্কো অনূর্ধ্ব 23 দলেও ডাক পান। সেই আসরে তিনি মোহাম্মদ আমসিকের ব্যাকআপ হিসাবে ছিলেন মরক্কো দলে। এই অলিম্পিকে মরক্কো গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যায়, আর প্রিয় দলের বাদ পড়া বেঞ্চে বসে দেখতে হয় তাকে। এরপর 2013 সালে 14 আগস্ট বুনো বুর্কিনা ফাসোর বিরুদ্ধে এক প্রীতি ম্যাচের জন্য মরক্কোর সিনিয়র দলে ডাক পান। পরের দিন ম্যাচের দ্বিতীয় অর্ধে মাঠে নামার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক হয় তার। তবে এটাই বুনোর প্রথম বিশ্বকাপ নয়। 2018 সালে তিনি রাশিয়া বিশ্বকাপের জন্য ঘোষিত 23 সদস্যের মরক্কো দলেও স্থান পান, কিন্তু সেবারও মূল গোলকিপার মুনির মোহাম্মদের ব্যাকআপ হিসাবে। অবশেষে ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করে জায়গা করে নিয়েছেন মরক্কোর মূল একাদশে। বুনো অ্যাথলেটিকো মাদ্রিদের দ্বিতীয় সারির দল থেকে 2014 সালে লোনে জারাগোজার দ্বিতীয় সারির দলে 2 মৌসুম খেলেন। এরপর স্প্যানিশ ক্লাব জিরোনায় পাড়ি জমান তিনি। সেখানে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে নিজ দলকে লা লিগায় উন্নীত করেন। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই মরক্কোর তারকাকে। সেভিয়ার হয়ে 2020 সালে উয়েফা ইউরোপ শিরোপা জেতেন তিনি। তারপর স্প্যানিশ এই ক্লাবের সঙ্গে আরও 4 বছরে চুক্তি করেন বুনো। এবারের বিশ্বকাপে স্পেনকে রুখে দিয়েই তিনি সবার নজরে আসেননি। গ্রুপ পর্বে বেলজিয়ামের ম্যাচে মরক্কোর হয়ে জাতীয় সঙ্গীত গেয়েও শুরুর একাদশে ছিলেন না 31 বছর বয়সী এই গোলরক্ষক। তখন অনেক আলোচনার জন্ম দিলেও শেষে জানা যায় কিছুটা অসুস্থ হয়ে পড়ায় তিনি আর মাঠে নামেননি। মরক্কোর ফুটবল ইতিহাসে বিশ্বকাপের সর্বোচ্চ অর্জন এখন পর্যন্ত স্পেনকে রুখে দিয়ে শেষ 8-টি ওঠা। এর পেছনের কারিগর কেবলই ইয়াসিন বুনো। কিন্তু একসময় তার আফ্রিকার দেশটির হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করার আগে ইউরোপের দেশ কানাডার হয়ে খেলার সুযোগ ছিল। বুনো সেই সুযোগ নিলে আজ তার এই মুহূর্তের সাক্ষী হয়ে ওঠা হতো না, হতো না মরক্কোর ফুটবল ইতিহাসের কিংবদন্তি হওয়াও। সুপ্রিয় দর্শক, মরক্কোর গোলকিপারকে কেমন লেগেছে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। বিখ্যাত সব ফুটবলারদের সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।